দর্শক এই বিষয়ে আরো খবর জানবো আদালত থেকে যোগ দিয়েছেন সহকর্মী বজ্রুল আলম শাওন শাওন সাবেক দুই মন্ত্রী আব্দুর রাজ্জাক এবং ফারুক খানের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন নাফিসা নিম্ন আদালতে আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ফারুক খান তাকে আদালতে আনা হয়েছে পাশাপাশি আওয়ামী লীগের আরও একজন প্রেসিডিয়াম মেম্বার ডক্টর আব্দুর রাজ্জাক তাকেও আদালতে আনা হয়েছে তবে এখন পর্যন্ত তারা তাদেরকে অপেক্ষমান রাখা হয়েছে অর্থাৎ আদালতের কার্যক্রম এখনও শুরু হয়নি হয়তো কিছুদিনের মধ্যেই তাদেরকে বিচারের শুনানির জন্য আদালতে তোলা হবে আমরা যতদূর জানতে পেরেছি যে সাবেক আওয়ামী লীগের এই দুই হেভিওয়েট মন্ত্রী এ তাদের আব্দুর রাজ্জাককে নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় 7 দিনের রিমান্ড আবেদন চেয়েছে পুলিশ এবং কর্নেল ফারুক খানকে পল্টন থানার একটি হত্যা মামলায় 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ তো আদালতে তোলার পরে তাদেরকে তোলা হবে কোর্টে সেখানে রিমান্ড চাইবে পুলিশ তো আদালত চত্বর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ পরবর্তীতে কোনো সংবাদ যদি আপডেট পাই আমরা আপনাকে জানিয়ে দিতে পারবো নাফিসা শাওন আপনাকে ধন্যবাদ